আজকে একটা খুবই আজব ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে দামে কম মানে ভালো কাকুরি ফার্নিচার। নিয়ম করে স্যানিটাইজ দিয়েছি হাতে, 7-10 দিন পর পর ব্লগ তুললে এমন অবস্থায় হয়। হ্যালো ভিউয়ার্স, দামে কম মানে ভালো কাকুরি ফার্নিচার। আর এতদিন লোক লজ্জার ভয়ে আমি বলতে পারিনি যে আমি এতদিন কাকুলি ফার্নিচারের খাট ব্যবহার করতাম, আর এটা সত্যি দামে কম মানে ভালো। তো দেখে নিয়েছো গাইজ, আমি কাকুলি ফার্নিচারের খাট ব্যবহার করতাম, তোমরা ব্যবহার করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। কেঞ্জি কালার সাথে দেওয়ালের কালার ম্যাচ করে আছে, চশমা কালো ম্যাচ করে আছে, প্রোডাক্ট কোইন্সিডেন্স। ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের কাছে। কারণ অনেকদিন ধরে এই ব্লগ বানানো হচ্ছে না, আর পাগলের মতো আমি চশমা পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এখন আমি যাচ্ছি বাইরে, বাইরে যাচ্ছি মানে যাচ্ছি বাজার করতে। এখন যেহেতু 7-10 অব্দি বাজার, তাই জন্য তোমাদেরকে দেখাবো যে এখন বাজারে কেমন কি অবস্থা, কেমন কি ভিড় হচ্ছে না হচ্ছে। নিয়ে যাচ্ছি ফোন, ব্লগ করবো, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। ভিউয়ার্স, রাইট নাও আমি এখন রাস্তায় রয়েছি, বাজার করতে যাচ্ছি, কিছু স্পেশাল রান্না হবে তার জন্য বাজার করতে যাচ্ছি। আর এখন 3 ঘন্টা যেহেতু বাজার করার টাইম, আর 50% আমার টাইম অতিবাহিত হয়ে গেছে, মানে 8:30 বেজে গেছে, আর 1.5 ঘন্টা মতো টাইম আছে। দেখা যাক সেটা নেওয়ার জন্য যাচ্ছি সেগুলো পাই কি না। অল্প জিনিস নেবো, একটা স্পেশাল রান্না হবে, স্পেশাল কী রান্না হবে না হবে সেটা তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর কি জিনিসপত্র কিনছি, বাজারের কী অবস্থা সেটা সম্ভব হলে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো দেখতে থাকো, চ্যানেলের নতুন হয়েছে তাহলে চ্যানেলটা করে সাবস্ক্রাইব করো। বাই। 7-10 দিন পর পর ব্লগ করলে এমন অবস্থায় হয়, রাস্তায় কথা বলতেই লজ্জা লাগছে, মনে হচ্ছে সবাই মিলে তাকিয়ে আছে আমার দিকে। তো এই জিনিসটা ফেস করতে আবার টাইম লাগবে, পাবলিকলি ব্লগ করতে গেলে আবার একটু টাইম লাগবে। তো দেখা যাক জড়তাটা কতক্ষণে কাটে, ততক্ষণে তোমরা বাজারের দৃশ্য দেখো। কারণ বাড়ি যাওয়ার সময় 2 হাত ভর্তি আমার ব্যাগ থাকবে, তাই কিছু দেখাতে পারবো না তোমাদেরকে। দোকানে তো বিশাল লাইন পড়েছে, এখন দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাইন পড়েছে। A few moments later. বাজার করা কমপ্লিট হয়ে গেল, প্রচুর প্রচুর ভিড় রয়েছে আজকে বাজারে। আজকে অবশ্য শনিবার, আর যেখানে কিনতে এসেছিলাম জিনিসপত্র সেখানে 8 ঘন্টা লাইনেই দাঁড়াতে হলো, প্রচুর লাইন ছিল। শনিবারের বাজারটা দেখে একদমই মনে হচ্ছে না প্রচুর ভিড়। কালকে রবিবারের বাজারে কি হবে জানি না, প্রায় 6 দিন হতে চললো লকডাউন চলছে। আজকে একটা খুবই আজব ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে কি কি বাজারে আনতে হবে না আনতে হবে আমি হাতে লিখে নিয়ে গেছিলাম, আর হাতে নিয়ম করে স্যানিটাইজ দিয়েছি হাতে, হাত ওয়াশ করার পর দেখছি কি আনতে হবে না আনতে হবে সব উঠে গেছে। তো যেগুলো এগুলো মাথায় ছিল সেগুলো সেগুলো এনেছি, দেখা যাক কোনটা কোনটা কি মিসিং হলো না হলো সেটা তো বাড়ি গেলেই মা বলতে পারবে। আর মনে হয় না কিছু মিসিং হয়েছে, কারণ তেমন একটা কিছু নেওয়ার জন্য বের হয়নি আজকে। এই রাস্তাটা একটু ফাঁকা রয়েছে, ছাওয়া রয়েছে, নাহলে রৌদ্র বিশাল বিশাল রোদ পড়েছে, ছাওয়ায় দিয়ে দিয়ে হাঁটাই ভালো, ছাতা নিয়ে যেহেতু আসেনি। রৌদ্রের মধ্যে বাজার করা কিন্তু খুবই একটা ঝামেলা ব্যাপার। সো আমার মনে হয় বিকেলে 3 ঘন্টা দিতে পারে টাইম, সকালবেলাটা লকডাউন রাখতে পারে, তাহলে একটু সুবিধা হয়। বিকালবেলা 1 ঘন্টা অন্তত টাইম বার করতে পারে, কারণ রৌদ্রের মধ্যে আমি একদমই বেরোতে পারি না, বাজার করতে পারি না। বিকালে 1 ঘন্টা টাইম দিলেও ওই 1 ঘন্টার মধ্যে ম্যানেজ করে নেব।
সো দেখা যাক বিকেলে টাইমিং দেয় কিনা। আগে প্রথমে দিয়েছিল যে 3-5 আর সকালে, টাইমিংটা ভুলে গেছি কারণ এক একবার এক এক রকম টাইমিং দিচ্ছে। আর এমনভাবে আজকে ভিডিও বানাচ্ছি, না দেখা যাচ্ছে চোখের এক্সপ্রেশন, না দেখা যাচ্ছে মুখের এক্সপ্রেশন, কারণ সবটাই মানে যেহেতু সানগ্লাস পরেছি আর এদিকে মাস্ক আছে। তাই জন্য কোনোটাই বোঝা যাচ্ছে না তেমন। তবে বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভিউয়ার্স আজ হচ্ছে নেক্সট ডে, আর কালকে কিসের জন্য অত বাজারে গিয়েছিলাম, কি আইটেম এর জন্য বাজারে গেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। নেক্সট ডে তে চলে এসেছি, আর ব্যাপারটা হচ্ছে ধোকা ডানলা করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন সেগুলো আনতে গেছিলাম, আর যা গরম পড়েছিল কালকে, এই জন্য তোমাদেরকে রেসিপিটাও শেয়ার করে দেখাতে পারিনি। তো একদিন ঠান্ডা হোক, তারপর আবার তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। তো খেতে দারুণ হয়েছে, আজকে সকালবেলাতে স্ন্যাক্স হিসাবে খাচ্ছি এটা। সাথে রয়েছে চা। এই ছিল কি করে কি বানাতে হয়েছে না হয়েছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ধোকার ডাঙ্গা কি ব্যাকগ্রাউন্ড, গামছা চলে আসছে, গামছাটা আরো চলে আসছে উড়ে উড়ে। A few inches later. So viewers, that is it for today's video. আজকের এই ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিয়ে দাও। এখন পরিস্থিতি খুবই খারাপ, সেটা আশা করি তোমাদেরকে আর নতুন করে বলার দরকার হবে না। তাও আমি চাইবো তোমরা সকলেই সুস্থ থাকো, এবং বাইরে তো বেরোতেই হবে, তাই জন্য বাইরে যখন তোমরা বেরোবে সকলেই সেফটি মেনটেন করে তারপরেই বেরো। আর এখন যেহেতু আমি ব্লগ বানাই, বাইরে গিয়ে গিয়ে ভিডিও করতে হয়, এখন বাড়িতে থাকা মানে জরুরি, তাই জন্য বাড়িতে টুকটাক কিছু ব্লগ শুট করে তোমাদেরকে আমি দেখাবো। আজকের এই ব্লগটা যদি এখন অব্দি তোমরা কেউ লাইক না করে থাকো, একটা লাইক অতি অবশ্যই করে দিতে পারো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে এসে থাকো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আজকের এই ভিডিওতে আমার কিছু আনসিন মানে ব্লগ বানিয়েছিলাম, কিন্তু সেগুলি অনেক কিছু কারণবশত সেগুলি আপলোড করা হয়নি, তাই জন্য সেটা আজকের এই ব্লগের লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি। বাই, তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। Hey viewers, welcome back to another video of my channel.